অযথা অন্তর্ভুক্ত গীতা পাঠ মাসিক গীতা পাঠ আসলে রাজ্যের আমাদের আচার্য শঙ্কর ও উপস্থিত ভক্তি স্বজন মন্ডলী সকলের সকলে আমার বরুণ জিত প্রণাম জ্ঞাপন করছি। তো আমি ভক্ত স্বজন স্বয়ং দ্বারা অপরূপ নির্দেশ করেছেন অতি সংক্ষেপে যে আমি আমার ভক্ত বসেছিলাম। তো আজকে আমরা গীতার নবম অধ্যায় অনুধ্যান করলাম। এই নবম অধ্যায়ের উপরে আমাদের ব্রজেন্দ্র দাস বেশ তাত্ত্বিক কথাবার্তা বলেছেন, আপনারা সবাই শুনছেন। আমি এত গুরুতত্ব কথা বলতে পারবো না, তবুও দু একটা কথা বলার চেষ্টা করব, এতে অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন। নবম অধ্যায়ে আলোচনা যাওয়ার আগে আমরা অষ্টম অধ্যায়ের সার সংক্ষেপ হিসেবে দেখতে পাই, পরমেশ্বর ভগবান এখানে নির্গুণের নির্গুণ স্বরূপে বর্ণনা করেছেন, আর ভক্তিদ্বারাই এই পরম ব্রহ্মকে লাভ করা যায়। কিন্তু এই অধ্যায়ে এই নির্গুণ পরম ব্রহ্মকে স্বরূপ কিভাবে ভক্তির বিষয় হতে হবে তাহলে স্পষ্ট করে বলা যায়। ভগবান শ্রীকৃষ্ণ নম অধ্যায়ে অর্জুনটা লক্ষ্য করে সদাশঙ্কর বাসীকে উপদেশ দিয়েছেন এই ভক্তি যুগের বিস্তারিত। রাজভিদ্যা রাজভুজ্যম পবিত্রম ইদম উত্তম অর্থাৎ রাজভিদ্যা রাজভুজ্যই রাজভুজ্যকে রাজবিদ্যা বা রাজভুজ ভক্তি মার্গের কথা এখানে ভক্তি মার্গের কথাই বলা হয়েছে। তো এই ভক্তি মার্গের বিষয়গুলোর মধ্যে রাজবিদ্যা হলে সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যা, এর জন্যই এই অধ্যায়ের নাম রাজবিদ্যা বা রাজভুজ্য রাজবিদ্যা রাজভুজ্য। সুজীবনী ভগবান এখানে সগুণ এবং নির্গুণের বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে অমর্ত্য ব্যক্তিতে এই জগৎ জুড়ে তিনি অবস্থান করছেন, তিনি নির্গুণ